Hey guys, good morning. Shout out to the Nasir. Today, vlog. Dekhte 24 roja ache. To ara the 6ta roja. To last vlog ta chilo 11 roja te. Erpor ar vlog continue kora hoyni. Karon amar phone ta noshto hoye geche hotat kore. Then ami phone ta thik korlam. Mone hoyni ei phone ta diye beshi din vlog continue kora jabe. Alright, so এই মাত্র অফিসে চলে আসলাম বাইরে প্রচুর গরম ছিল যার কারণে ব্লগটা কন্টিনিউ করিনি বাসা থেকে সোজা বাসে উঠে গেলাম তারপরে বাইতুল মুকাররম আসলাম বাইতুল মুকাররমে মানে এসে মানে এত গরম রাস্তা জ্যাম ছিল তাই ভাবলাম যে মেট্রো করে যাওয়া যাক তো ফার্স্ট টাইম আজকে মেট্রোতে উঠলাম বেশ ভালোই লাগলো আমার কাছে মানে বাসে করে গেলে তো মানে রাস্তায় জ্যাম জট থাকতো সবকিছু মিলে বাট ফার্স্ট টাইম মেট্রোতে এসে বেশ ভালোই লাগলো আমার কাছে তার মধ্যে আবার এই ছেলেটার অফিসে এসে দেখি অসুস্থ হয়ে গেছে এই যে ঠান্ডা লাগি আছে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদে কে কে শপিং করেছে অবশ্যই কমেন্ট করে জানাবা অলরাইট তো এখন বাজে দুপুর 3:30 তো আজকে ইফতারের আয়োজন হচ্ছে খুবই ভালোভাবে এখানে আমাদের সবকিছু রেডি করা হয়ে গেছে এই মাত্র ভাইয়ারা নিয়ে আসছে যে এখানে আছে ওয়াসেক ভাই আছে নানা আছে রফিক আছে তো এখন বাজে হচ্ছে বিকেল 5টা তো এখন নামাজে যাচ্ছি জোহর নামাজ নামাজটা হচ্ছে ব্লক এতে এখন ওযু করে নামাজ দিয়ে যাচ্ছি কোথায় নামাজ পড়ি তোমাদের কাছে দেখাবো ওকে তো এখন নামাজ পড়ে চলে আসলাম এখানে অফিসে এসে দেখি এখানে কাটাকাটি চলছে সেই লেভেলের মানে দেখতে পারতেছো দেখাই তোমাদেরকে এই যে দেখো এখানে তরমুজ কাটাকাটি করতেছে তারপরে এখানে শসা সালাদ সবকিছু আর কি আরো আছে এখানে দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ আপেলও আছে তো রফিক কি কি কাটাকাটি করতেছে আর কি আজকে আইটেমটা কি ইফতারের আইটেম আজকে হচ্ছে আপনার খাসির লেগ আছে তারপরে হচ্ছে রুটি আছে তারপরে সালাদ করতেছি তারপরে আপনার এখানে আছে মালটা আপেল তারপরে তরমুজ আরো অনেক কিছু শরবত বাজে আর অল্প কিছুক্ষণ আছে এই আধা ঘন্টার মতো তো আমরা সরাসরি ইফতারের সময় তোমাদের সাথে কথা বলবো আর সবাইকে আজকে দেখাবো তো গাইস আপনি আপনারা সবাই তুহিন ভাইকে সাপোর্ট করবেন তুহিন ভাই নতুন ব্লগ করে তো সবাই তাকে ইয়া করবেন সাপোর্ট করবেন অবশ্যই সবাই আমাদেরকে সাপোর্ট করবে আমরা যেহেতু ফার্স্ট টাইম ব্লগ করতেছি আর এখন থেকে চেষ্টা করব যে রেগুলার ব্লগ কন্টিনিউ করার জন্য তাই সবাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আলহামদুলিল্লাহ ইফতারের সময় হয়ে গেছে আমরা সবাই একত্রিত হয়ে গেছি আমাদের দুইটা আউটলেটে সবাই আর কি একসাথে ইফতার করি আমরা এখানে বড় ছোট সবাই আছে এটাও একটা পরিবারের মতো আমার কাছে এখানে বড় ছোট সবাই একসাথে থাকি আমরা পুরো ফ্রেন্ডলি আজকে ইফতারে আছে খাসির লেগ পিস রফিক আমাকে দেখাচ্ছে ওর চেহারা দেখে মনে হচ্ছে খুবই খুশি ছেলেটা আজকের ইফতার আইটেম আছে খাসির লেগ পিস আর আছে সাথে পরোটা অলরেডি আজান দিয়ে দিছে তো সবাই এখন ইফতার করতেছে আমারও ইফতার করা উচিত ইফতারটা করছি আমি লেবু শরবত দিয়ে সবাই ইফতার করতেছে সবাইকে একসাথে ইফতার করতে দেখতে বেশ ভালোই লাগে আমার কাছে এই হচ্ছে ইফতার আইটেম পরোটা এবং দেখতে পাচ্ছ এখানে হচ্ছে খাসির লেগ পিস তো এখন বাজে রাত 9টা 9:30 মতো 9:30 বাজে তো ইফতার পর আর ব্লগটা কন্টিনিউ করা হয় নাই এন্ড সবাই মিলে একসাথে ইফতার করতে বেশ ভালো লাগলো আসলে রেগুলারই একসাথে করা হয় বাট আজকে একটু বেশি ভালো লাগলো কারণ সবাই ছিল তো আই হোপ তোমাদের কাছে ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ